সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদেরকে একটি গাইডলাইন দিব যে কিভাবে আপনারা ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজ শেখার জন্য ফ্রিতে ঘরে বসে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আমি যে টিপসগুলো দিব এগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন ইনশাল্লাহ খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন। কতদিন পরে কাজ পাবেন তা জানি না, তবে খুব দ্রুত আপনাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথম যারা আসেন এখানে আমাদের ভিডিওগুলো দেখেন, আমি খুব সহজেই ভিডিও বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাকে যে যোগ্যতা দিয়েছেন আমি এটার যথাযথ কাজে লাগানোর চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আমাদের এই চ্যানেলে, এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে দেখুন, আমি নিয়মিত আপনাদের জন্য প্রায় প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করি। এবং আমাদের যারা ফ্রি এবং পেড স্টুডেন্ট কাজ পেয়েছেন তাদের কাজগুলো আমি নিজের কাছ থেকে তাদের কাজগুলো এখন বেশি হাইলাইট করছি, কারণ যারা নতুন বন্ধুরা আছেন তারা একটু দেখুক যে এখানে কাজ পাওয়া যাচ্ছে। যদি না পাওয়া যায় তখন আমি এই ভিডিওগুলো বানানো বন্ধ করে দিব, অথবা আমি বলবো যে কাজ পাওয়া যাচ্ছে না, আপনারা এখানে আসেন না। ডেটা এন্ট্রি লিড জেনারেশনে কাজ পাওয়া যায় তাই আমি ভিডিও বানাচ্ছি। তো এখানে আমি ধারাবাহিকভাবে, যেমন আমি গত তিন দিন আগে তিনটি মাধ্যমে নতুনরা কীভাবে কাজ খুঁজবেন, হ্যাঁ কীভাবে কাজ খোঁজা উচিত ওইটার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। গতকালকে একটা ভিডিও বানিয়েছি পেইড কোর্স ছাড়া নিজে নিজে কীভাবে আপনারা ফ্রিতেই ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আমি এই ভিডিওতে নিজে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, আমি শুধু দেখানোর জন্য আপনাকে দেখালাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চাই তাহলে কীভাবে প্ল্যানিংটা করব। আমি ডেটা এন্ট্রির কথা বলেছি, তার মানে এই না, অনেকেই আমাকে গত পর্বের এখানে কমেন্ট করেছেন আপনার ডেটা এন্ট্রি কোর্স দেখতে চাচ্ছিলাম কিন্তু এখন আপনি ডিমোটিভেট করে দিচ্ছেন, এরকম কিছু না। ডেটা এন্ট্রিতে কাজ পাওয়া যাচ্ছে, আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই সফলতা আসবে। এবং আজকের পুরো ভিডিওটি দেখলে আপনাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন rhrasel.com। rhrasel নামে একটা পেজ আছে, rhtech লাইভ একটা গ্রুপ আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, আমাদেরকে ফলো করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা এই সেক্টরে আসতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ে অনেক সহজ এবং কঠিন কাজ আছে যেটা আমি গত পর্বেও বলেছি। ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, লিঙ্কডিন রিসার্চ, এই কাজগুলো তুলনামূলকভাবে সহজ, অনেক কাজ পাওয়া যায়, একটু প্রতিযোগী বেশি। তাই আপনাকে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য আপনাকে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং প্রস্তুতির কাঠামোটা কীরকম হবে তাই এই পর্বে বলার চেষ্টা করছি। তো আমরা চলে যাব দুইটা ওয়েবসাইটে, একটা হচ্ছে upwork.com আর একটা হচ্ছে fiverr.com। ওকে, আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আশা করি আপনাদের কোনো হেজিটেশন থাকবে না। একটু দেখেন, এই দুইটা মার্কেট প্লেসের ভিতরে আপওয়ার্কটা ফাইবার থেকে একটু ভালো, কিন্তু আমি সাজেস্ট করি আপনি ফাইবার দিয়ে শুরু করেন। কেন আমি বলছি, ফাইবারে খুব দ্রুত কাজ পাওয়া যায়, ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনি একটু অনলাইনে থাকলে অনেকের থেকে খুব দ্রুত আপনি আগাতে পারবেন। ওকে, এখন আমাদেরকে জানতে হবে যে আমার এখানে কয়টা গিগ দিতে পারবো আমি ফাইবারে। ফাইবারে আপনি নতুন অবস্থায় 60টি গিগ দিতে পারবেন, ওকে। এবং এই যে গিগগুলো আপনি দিবেন এটার জন্য তো স্কিল লাগবে, এই স্কিলগুলো আপনারা শিখতে পারবেন। মানে এই যে আপনি 60টি গিগ দিবেন, এখানে কী কী কাজ, এখানে কাজ মূলত কী কী, এটা তো আপনাকে প্রথমে শিখতে হবে, তাই না? তো এটা করার জন্য আপনারা আমাদের 4টা প্লেলিস্ট দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে ক্রম অনুসারে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। প্রথমেই ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে লিড জেনারেশন, তারপর হচ্ছে ফাইবার, দেন হচ্ছে আপওয়ার্ক। আপাতত এই 4টা প্লেলিস্ট আপনারা দেখবেন। তো বন্ধুরা চলুন একটু ফাইবারে চলে যাই। এইখানে আসার পর মনে করুন আপনি ফাইবারে কাজ করবেন। আমাদের প্রত্যেকের একটা ভুল হয়, নতুন যারা আছি আমরা স্ট্র্যাটেজিক্যালি যে ভুলটা হয়, আমরা প্রথমেই অ্যাকাউন্ট করে বসি। আপনি প্রথমেই অ্যাকাউন্ট করবেন না, হ্যাঁ যারা অ্যাকাউন্ট করেছেন তাদের কথা বাদ দিলাম, যারা অ্যাকাউন্ট করেছেন তারা এখনই গিগ দিবেন না। গিগ দেওয়ার আগে কমপক্ষে 15 দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা গিগ দিয়ে ফেলেছেন অলরেডি অনলাইনে থাকবেন অবশ্যই, আপনারা অবশ্যই অনলাইনে থাকবেন, প্রায় 24 ঘন্টায় নতুন অবস্থায় অনলাইনে থাকতে হবে। তো এইখানে এসে আপনারা ডেটা এন্ট্রি লিখে সার্চ করবেন, ডেটা এন্ট্রি লিখে সার্চ করবেন। ওকে, তো মনে করুন এই ব্যক্তি ডেটা এন্ট্রির কাজ করে, হ্যাঁ এই ব্যক্তি ডেটা এন্ট্রির কাজ করে, এই ব্যক্তি ডেটা এন্ট্রির কাজ করে। তো আমি গেলাম, এখানে যাওয়ার পর ওনার যেই প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাব, লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন। এবং এইখানে দেখুন উনি পিডিএফ কনভার্সনের কাজ করছেন, ডেটা এন্ট্রির কাজ করছেন, ডেটা এন্ট্রি এক্সেলের কাজ করছেন, মাত্র 3টা গিগ। আপনাকে তো বলেছিলাম যে 60টা গিগ দেওয়া যাবে, কিন্তু এই ব্যক্তি লেভেল 2, ওনার 906টা রিভিউ আছে, সব 5-স্টার অ্যাভারেজ, এবং উনি মাত্র 3টা গিগ দিয়েছেন। তার মানে আপনাকে যে 60টাই দিতে হবে তা কিন্তু না, অবশ্যই ভালো করে অপটিমাইজ করে। আমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম, যে 3 সপ্তাহ আগে যে ভিডিওটা দিয়েছিলাম নতুন নিয়মে ফাইবারে গিগ তৈরি করুন, ওইভাবে তৈরি করবেন, ঠিক আছে। তারপর এখানে যান, ওনার অ্যাকাউন্টে যান, ওনার আসলে কী কী কাজ করছে, কোন কোন গিগটা দিয়েছেন একটু দেখতে হবে। ওনার দেখুন মাত্র 2টা গিগ, উনি প্রোডাক্ট আপলোডের কাজ করছেন এবং ডেটা এন্ট্রি কাজ করছেন, লেভেল 2 সেলার।
আচ্ছা, ওনার প্রোফাইলে চলে যাই, দেখেন, এ দেখেন ওনার মাত্র 2টা গিগ, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে এই যে যারা এখানে আছেন তাদেরকে একটু ফলো করতে হবে, ঠিক আছে? এরা বেশিরভাগই দেখবেন ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনে গিগ দিয়েছেন। ওনার এখানে যাই, দেখেন এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডেটা এন্ট্রি কাজ করবেন এবং লিড জেনারেশনের কাজ করবেন, ওকে? সো এখন আপনি প্র্যাকটিসটা করবেন কীভাবে? আপনি ফাইলগুলো পাবেন কোথায়? আমাদের যে ভিডিওগুলো দেখবেন এখানে, প্রায় ভিডিওতে আমি ডেসক্রিপশনে কী করেছি, আমি যে কাজগুলো দেখিয়েছি ওইগুলোর ফাইল দেওয়ার চেষ্টা করেছি, ওইখান থেকে তো কালেক্ট করবেনই। পাশাপাশি আপনারা আপওয়ার্কে চলে যাবেন, ঠিক আছে? আপওয়ার্ক থেকে এখানে অ্যাকাউন্ট করার দরকার নাই, এখান থেকে সার্চ বাটন আছে না, এখান থেকে আপনারা জবটা সিলেক্ট করবেন। আমি একটু বড় করে দিচ্ছি, এখান থেকে সার্চে এখানে ক্লিক করবেন এবং এখানে জবসটা সিলেক্ট করবেন এবং এখানে লিখবেন হচ্ছে বি টু বি লিড জেনারেশন লিখে সার্চ করবেন। সার্চ করুন এবং এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, বি টু বি সেলস পারসন 20 আওয়ার্স পার উইক, 4 মিনিট আগে লুকিং ফর অ্যাফিলিয়েট মার্কেটিং ফর এ সার্ভিস বেসড কোম্পানি, লিড জেনারেশন অ্যাপ্রক্সিমেট ফিক্সিং কোম্পানি। আচ্ছা দেখুন এখানে যেই তাদের যেই ইয়েগুলো আছে, কাজগুলো আছে, একটু দেখেন কী কী কাজ করতে হবে। এই কাজগুলো যদি বুঝেন তাহলে এটা প্র্যাকটিস করতে হবে আগে, ঠিক আছে? এখন বোঝার জন্য আমাদের ওই যে ভিডিওগুলো দেখে নিতে হবে, লিড জেনারেশন পদ্ধতিগুলো কী কী। আপনি এখানে সব লিড জেনারেশনের কাজ পারবেন না, এখানে বি টু বি ভেরিফাইড লিডস, দেখেন আপনাকে ভেরিফাইড লিড বের করতে হবে, শুধুমাত্র এখানে বলেছে। এখন আপনি যদি এখানে নাই বুঝেন যে কী বের করতে হবে, হ্যাঁ, তাহলে তো আসলে এখানে বিট করে লাভ নেই। সেলস এক্সপার্ট উইথ সেলস ফোর্স নলেজ, আচ্ছা, লং টার্ম লিড জেনারেশন হেল্প ওয়ান্টেড, লং টাইম কাজ করার জন্য একজনকে দরকার। দেখুন এখানে কী কী বলেছে, হ্যাঁ, কী কী কাজ করতে হবে, এগুলো এক্সপার্টাইজগুলো কী কী দরকার, লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন সেট আপ, এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি ডেটা এন্ট্রি কাজ আপনি দেখবেন, জবসে যান আবারও, এখানে লিখেন হচ্ছে ডেটা এন্ট্রি, ঠিক আছে? ডেটা এন্ট্রি লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে খুব রিসেন্ট 8 সেকেন্ড আগে $1,000 একটা ডেটা এন্ট্রি ট্রান্সক্রিপশন ইমেজ টু ওয়ার্ডের কাজ আসছে। দেখুন এখানে আপনাকে একদম কি বলেছে, ট্রান্সক্রিপশনের কাজ আছে, একটু দেখতে হবে ফাইল দিয়েছে কিনা। ফাইলটাকে আপনি একটু দেখবেন, এখানে কোনো ফাইল দেয় নাই, আমি একটু নিচের দিকে যাই। তারপর হচ্ছে আপনার রিটাইপ ডকুমেন্ট ইনটু ওয়ার্ড, একটা ডকুমেন্টের ভিতরে কিছু ডকুমেন্ট আছে, এটা হচ্ছে আওয়ালি রেটের প্রজেক্ট, কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড, এখানে যান। এই যে এখানে দেখুন কোনো ফাইল টাইল দেওয়া আছে কিনা, হ্যাঁ, এই যে দেখেন একটা ফাইল হয়তো বা দেওয়া আছে, ঠিক আছে? এখন এই যে লিঙ্কে আপনি যাবেন, এই লিঙ্কটা চেক করার জন্য আপনারা তো আপনারা চলে যাবেন হচ্ছে virustotal.com, এখানে যাবেন। যে কোনো লিঙ্কে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে চেক করে নেবেন, ইউআরএলে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করেন, তারপর হচ্ছে এখান থেকে এইটা সার্চ করেন। দেখুন এখানে কোনো সিকিউরিটি ইস্যু নাই, সো আপনি এই লিঙ্কে যেতে পারেন। এই লিঙ্কে গেলাম, এই লিঙ্কে কী দেওয়া আছে একটু দেখেন, একটা টেলিগ্রামের অ্যাকাউন্ট দেওয়া আছে, সেন্ড মেসেজ ওনাকে সেন্ড করার জন্য। তো এইসব কাজে মানে মার্কেট প্লেসের বাহিরে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট আছে আপনাকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে? পজিটিভ কীরকম, যে আপনাকে হয়তো বা ওনার কাজের ফাইলটা দেওয়ার জন্য আপনাকে ওনার সাথে কানেকশন পাঠানোর জন্য বলবে, অথবা এরকম বলবে যে তুমি আমার সাথে বাহিরে কাজ করো, আপওয়ার্কে কাজ না করার জন্য বলবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কী করা লাগবে, এই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলা লাগবে যে আমি আপওয়ার্কে কাজ করবো, আমাকে কি আপওয়ার্কে তুমি কাজ দিবা কিনা, ঠিক আছে? আর অন্য কোনো অফার যদি দেয় তাহলে তো বুঝবেনই যে আমাকে তুমি $50 পাঠাও, তুমি $1,000 কাজ পাবা, এইরকম যদি কোনো অফার দেয় তাহলে তো এটা সাথে সাথে আপনার ডিনাই করতে হবে, ঠিক আছে? তা ওয়েব স্ক্রেপিং দেখেন, এখানে অনেকগুলো আর জব আছে, এখানে দেখতে হবে ওনার কী কী লাগবে না লাগবে, যে দেখেন লিঙ্কডইন প্রোফাইল লাগবে, সিটি লাগবে, কান্ট্রি লাগবে, রিজিয়ন লাগবে, এই কাজগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ভিডিওতে, তাই না? সো একটু দেখতে হবে, এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে প্রথম, তারপর অ্যাকাউন্ট খুলুন, তারপর গিগ দেন, তারপর আপনার গিগটাকে অপটিমাইজ করেন, তারপর বায়ের রিকোয়েস্ট পাঠান, একটু অনলাইনে থাকেন, ক্লায়েন্টের কাজ না বুঝলে কাজ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এখন এই ডেটা এন্ট্রি লিড জেনারেশনের মধ্যে আর কী কী কাজ আছে এগুলো একটু খুঁজে বের করতে হবে। ওই যে লিঙ্কডইন রিসার্চ, ওয়েব রিসার্চ, হ্যাঁ, ডেটা এন্ট্রি টাইপের যে কাজগুলো আছে একটু গুগল সার্চ করেন, টাইপস অফ ডেটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন লিখে একটু সার্চ করেন, তাহলে দেখেন এখানে আপনাদেরকে অনেকগুলো ইয়ে দিবে, যেমন
পিপল পার আওয়ার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম, ফেসবুক ডট কম, লিঙ্কডিন লিড জেনারেশন সার্ভিস। আচ্ছা একটু দেখেন, এখানে আপনাকে এই যে দেখেন পিপল পার আওয়ার ডট কমের একটা লিঙ্ক আছে, এখানে ডেটা এন্ট্রি টাইপের কতগুলো কাজ আছে দেখেন, ইন্টারনেট ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, ডেটা রিসার্চ, বিটুবি লিড জেনারেশন, ইমেল রিসার্চের কাজ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট রিসার্চের কাজ। এই কাজগুলো একটু আপরকে খোঁজার চেষ্টা করুন এবং কাজ পারেন কিনা একটু দেখার চেষ্টা করুন। এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব দ্রুত সফলকাম হওয়া যাবে। প্রথমে এসেই অ্যাকাউন্ট খুলে ফেলবেন না, অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই ভাবতে হবে যে আমি অ্যাকাউন্ট খোলার পরে যদি কাজ পাই, আমি যদি কাজটা না পারি তাহলে তো প্রথমেই আমি এখান থেকে বাতিল, এটা বুঝতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, আমাদের গ্রুপটাতে একটু জয়েন হয়ে যান, এখানে অনেকেই প্রশ্ন করছেন, অনেকের আনসারগুলো দেখবেন, আপনার নিজের কোনো প্রবলেম হলে এখানে সলভ করার চেষ্টা করতে পারবেন, এখানে অনেক ভাই বোনেরা আছেন আপনাকে হেল্প করার চেষ্টা করবে, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি হেল্প করার চেষ্টা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।